স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমি এরিথমেটিক অপারেটরটা ডিসকাস করছিলাম। আজকে আমি সেকেন্ড, যেটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, তা ডিসকাস করব। দ্য ইনক্রিমেন্ট অপারেটর প্লাস প্লাস এয়ারস ওয়ান টু ইটস অপারেন্টস, এন্ড দ্য ডিক্রিমেন্ট অপারেটর মাইনাস মাইনাস সাবট্র্যাক্টস ওয়ান ফ্রম ইটস অপারেন্টস। দাস এক্স ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান ইজ দি সেম এস x plus plus, and similarly x is equal to x minus 1 is the same as x minus minus. Increment operator jeta ita operand e 1 add kore, a decrement is operator ta subtract kore minus 1. Ekhane jemon lekhe x is equal to x plus 1 is the same as x plus plus. Ekhane dekho x এক্স যেটা আছে, এক্স এর সাপোজ একটা ওয়ান থাকলো ভ্যালু, প্লাস ওয়ান করলে এটা টু হইল, তো এক্স এর ভ্যালু টু হয়ে গেল, মানে ইনক্রিমেন্ট হইল বাই ওয়ান, ইনক্রিমেন্ট বাই ওয়ান ভ্যালু হইল। অ্যান্ড সিমিলারলি এক্স মাইনাস মাইনাস, মাইনাস এ ঠিক ডিক্রিমেন্ট হয় মাইনাস ওয়ান হয়, এটা আমরা এক্স প্লাস ওয়ান এরকম ভাবেও লিখতে পারি, এক্স প্লাস প্লাস ভাবে লিখতে পারি ইনক্রিমেন্টারে, আর ডিক্রিমেন্টারে এক্স মাইনাস ওয়ান বা এক্স মাইনাস বা মাইনাস এরকমও লিখতে পারি। হাওয়েভার বোথ দ্য ইনক্রিমেন্ট অ্যান্ড ডিক্রিমেন্ট অপারেটার্স কাম ইন টু ভ্যারাইটিস, দে মে আইদার প্রিসিড অর ফলো দ্য অপারেন্ট, দ্য প্রিফিক্স ভার্সন কামস বিফোর দ্য অপারেন্ট অ্যাজ ইন প্লাস প্লাস এ অর মাইনাস মাইনাস এ, অ্যান্ড দ্য পোস্টফিক্স ভার্সন কামস আফটার দ্য অপারেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যে অপারেটর আছে এটাতে দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট বা পোস্টফিক্স ইনক্রিমেন্ট, সিমিলারলি ডিক্রিমেন্টের লেগে প্রিফিক্স ডিক্রিমেন্ট বা পোস্টফিক্স ডিক্রিমেন্ট। প্রিফিক্স যেটা মানে প্রি প্রি প্রিফিক্স মানে প্রিসিড করতেছে, মানে অপারেটর যেটা আমরা ইউজ করবো অপারেন্ডের আগে ইউজ করবো প্রিফিক্সে, আর পোস্টফিক্সে অপারেন্ডের পরে অপারেটরটা ইউজ করুন। যেমন কি এখানে প্রিফিক্সে প্লাস প্লাস এ আছে আর পোস্টফিক্সে এ প্লাস প্লাস। When an increment or decrement is used as part of an expression, there is an important difference in prefix and postfix forms. If we are using prefix from the form, then increment or decrement will be done before rest of the expression, and if we are using postfix form, then increment or decrement will be done after the complete expression is evaluated. In prefix or postfix যেটা increment বা decrement কইছে, এখানে একটা ডিফারেন্স আছে prefix আর postfix এর মধ্যে, একটা হইছে গিয়া prefix increment যেটা বা decrement হইছে এখানে আগে আগে অপারেশন যেটা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেশন প্রিফিক্সের কেসে এটা পারফর্ম করা হইব, তারপরে গিয়া এক্সপ্রেশনটা ইভালুয়েট করা হইব, আর পোস্টফিক্সে হইছে গিয়া আগে এক্সপ্রেশনটা ইভালুয়েট করা হইব, তারপরে গিয়া ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেশনটা পারফর্ম হইব। ইনক্রিমেন্ট অপারেটর দেখা নিই আগে, তারপরে ডিক্রিমেন্ট অপারেটর আমরা দেখব। ইনক্রিমেন্ট অপারেটর ভ্যালু অফ ভেরিয়েবল গেটস ইনক্রিমেন্টেড বাই ওয়ান, ভেরিয়েবলের যেটা ভ্যালু থাকবো এটা ওয়ান দিয়ে ইনক্রিমেন্ট হইব, মানে এক বারবো আর কি। প্রিফিক্স ইনক্রিমেন্ট অপারেটর মধ্যে প্রিফিক্স ইনক্রিমেন্ট আছে, একটা আছে গিয়ে পোস্টফিক্স ইনক্রিমেন্ট। প্রিফিক্স ইনক্রিমেন্ট উইল বি ডান বিফোর রেস্ট অফ দ্য এক্সপ্রেশন ইজ ইভালুয়েটেড। এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছি আমি, এখানে প্রোগ্রাম একটা লিখছি, দেখো প্রথমে তো হেডার ফাইলগুলো দিলাম মেইন ফাংশনের মধ্যে, দেখো একটা ভেরিয়েবল নিলাম এ ইজ ইকাল টু ওয়ান, এটা ইনিশিয়ালাইজ করলাম এ, এটা ডিক্লেয়ার করলাম বি একটা ভেরিয়েবল ইন্ড বি, বি ইজ ইকাল টু প্লাস প্লাস এ, প্লাস প্লাস এটা কি প্রিফিক্স ইনক্রিমেন্ট। দেখো এখানে কি হইতাছে, প্রথমেই প্রিফিক্স ইনক্রিমেন্টের যে কেসে কি হইব, এই যে অপারেন্ডের যে ভ্যালু আছে ওয়ান আছে, এটা
এটা প্রথমে বাড়বো, মানে ইনক্রিমেন্টেড বাই ওয়ান, তো এর ভ্যালুটা টু হইব, তারপর টু ওয়ার করে বিতে স্টোর হইব। এখানে প্রিন্ট করে দিলাম বির ভ্যালু হয়ে গেল টু, আউটপুটে টু আইছে। মানে প্রথমে ভ্যালুটা ইনক্রিমেন্ট হইব, তারপরে গিয়ে বিতে গিয়ে স্টোর হইব। এটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট। নেক্সট হচ্ছে গিয়ে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট। পোস্ট ফিক্স ইনক্রিমেন্টে ইনক্রিমেন্ট উইল বি ডান আফটার দ্য রেস্ট অফ দ্য এক্সপ্রেশন ইজ ইভালুয়েটেড। এক্সাম্পলটা দেখো, হেডার ফাইলসগুলো দিলাম, তারপরে মেইন ফাংশনে দেখো, এ একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম এ ইজ ইকাল টু ওয়ান, পি নিলাম একটা, ডিক্লেয়ার করলাম একটা ভেরিয়েবল, এটা পোস্ট ফিক্স এ প্লাস প্লাস পোস্ট ফিক্স ইনটু ইনক্রিমেন্ট, নিলাম বি ইজ ইকাল টু এ প্লাস প্লাস। এইখানে কি হইব, এর ভ্যালুটা বিতে গিয়া স্টোর হইব, তারপরে গিয়া বিতে স্টোর হওয়ার পরে তারপরে গিয়া এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হইব। এখানে দেখো আমি সি আউট প্রিন্ট করাইছি, সি আউট বি প্রিন্ট করাইছি, এন্ডেল দিছি, এন্ডেল নেক্সট লাইনে কার্সরটা যাইব, তারপরে গিয়া এর ভ্যালুটা প্রিন্ট করাইছি। এখানে কি হইব, এর ভ্যালু কত আছে, ওয়ান, ওয়ানটা গিয়া বিতে স্টোর হইব, বির ভ্যালু হইব ওয়ান, ওয়ান প্রিন্ট করাইলাম, তারপরে গিয়া এর ভ্যালুটা বিতে গিয়া স্টোর হইয়া তারপরে গিয়া এর ভ্যালু ভার মানে ইনক্রিজ হইব, ওয়ান হইব, এক বাড়ব, তো হইব এর ভ্যালু হইব টু, তো টুটা তারপরে প্রিন্ট করাইলাম। যেমন ই প্রিফিক্স আর পোস্টফিক্সে মেইন ডিফারেন্স হয়েছে গিয়া, প্রিফিক্সে আগে প্রিফিক্সে যেরকম এখানে আগে ভ্যালুটা গিয়া আগে ভ্যালুটা ইনক্রিমেন্ট হইব তারপরে গিয়া বিতে স্টোর হইব, এখানে হয়েছে গিয়া আগে ভ্যালুটা গিয়া বিতে স্টোর হইব তারপরে গিয়া এর ভ্যালু ইনক্রিমেন্ট হইব, এটা হয়েছে গিয়া ডিফারেন্স। সিমিলারলি ডিক্রিমেন্ট অপারেটরটা দেখো, ডিক্রিমেন্ট অপারেটরে কি হয়, ভ্যালু অফ ভেরিয়েবল গেটস ইন ডিক্রিমেন্টেড বাই ওয়ান। সিমিলারলি এখানে প্রিফিক্স ডিক্রিমেন্ট আছে, পোস্টফিক্স ডিক্রিমেন্টও আছে, প্রিফিক্স ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট উইল বি ডান বিফোর রেস্ট অফ দ্য এক্সপ্রেশন ইজ ইভালুয়েটেড। আগে ডিক্রিমেন্ট অপারেশন পারফর্ম হইব তারপরে গিয়া এক্সপ্রেশনটা ইভালুয়েট করা হইব, এটা লেখছি। এক্সাম্পলটা দেখো, এখানে খালি এখানে মাইনাস মাইনাস হইতেছে আর কিছু, মাইনাস ওয়ান হইতেছে আর কিছু, একটা ভেরিয়েবল আমি ইনিশিয়ালাইজ করলাম ওয়ান, ইন বি নিলাম একটা, ডিক্লেয়ার করলাম ভেরিয়েবল, এই ডিক্লেয়ার যেটা করছি এটা মানে এর ভ্যালুটা বিতে স্টোর করা লাগে, বি ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস এ। প্রথমে এখানে কি হইব, প্রিফিক্স, তো এইটাতে এ ইজ ইকাল টু ওয়ান আছে, যেটা এটা প্রথমে ডিক্রিমেন্ট হইব বাই ওয়ান, তো এটা ভ্যালু এর ভ্যালু হইব জিরো, তারপরে গিয়া বিতে স্টোর হইব, আউটপুট প্রিন্ট করাইছি বির ভ্যালু, যে আউটপুট জিরো হয়েছে। পোস্টফিক্স ডিক্রিমেন্টে ডিক্রিমেন্ট উইল বি ডান আফটার দ্য রেস্ট অফ দ্য এক্সপ্রেশন ইজ ইভালুয়েটেড। এখানে একটা এক্সাম্পল দেখো, মেইন ফাংশনের ভিতরে দেখো, ইন্ট এ ইজ ইকাল টু ওয়ান, এ একটা ভেরিয়েবল আমি ইনিশিয়ালাইজ করলাম, ইন্ট বি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বি ইজ ইকাল টু এ মাইনাস মাইনাস, কি হইতাছে এখানে, এর ভ্যালুটা গিয়া, এটা তো পোস্ট পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট, প্রথমে এক্সপ্রেশনটা ইভালুয়েট করা হইব তারপরে গিয়া ডিক্রিমেন্ট অপারেশনটা পারফর্ম হইব, তে এ এর ভ্যালুর যেটা ওয়ান আছে এটা বিতে গিয়া স্টোর হইব, তারপরে গিয়া এর ভ্যালু ডিক্রিমেন্ট হইব, এর ভ্যালু এখন কত আছে, ওয়ান আছে, তো ওয়ানটা বিতে গিয়া স্টোর হইব, বির ভ্যালু হইব গিয়া ওয়ান, ওয়ান প্রিন্ট করাইলাম, বির ভ্যালুটা প্রিন্ট করাইলাম, তারপরে গিয়া এটা ডিক্রিমেন্ট হইব বাই ওয়ান, এটা তারপরে প্রিন্ট করাইলাম, এর ভ্যালু ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো, জিরো প্রিন্ট হয়েছে।